আসসালামু আলাইকুম, আমি লিমন ফ্রম বেসিক লিডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা মোবাইলে অ্যাপস বা বিভিন্ন ডকুমেন্টস ফাইল থেকে বই পড়তে পারি এবং এটা বর্তমান সময়ে বই পড়ার বেশ সহজ একটা উপায় বলা যায়। ইতিপূর্বে আমি আমার চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও পোস্ট করেছি, আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তবে আজকে কোনো অ্যাপস বা ডকুমেন্ট ফাইল থেকে আপনাদের বই পড়ার বিষয়ে দেখাবো না। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোন ব্যবহার করে একটি অডিও লাইব্রেরির মাধ্যমে অসংখ্য বই পড়তে পারবেন বলাটা ঠিক হবে না, আপনারা অসংখ্য বই পছন্দ মতো শুনতে পারবেন। অর্থাৎ পড়ার আর দরকার হবে না, একজন ন্যারেটর আপনাকে আপনার পছন্দের বইটি খুব সুন্দর করে শোনাবেন এবং আপনাকে শুধু সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। অডিও লাইব্রেরির সুবিধা হচ্ছে বই পড়ার জন্য আপনার কোনো আলাদা বই, আলো বা জায়গার প্রয়োজন হয় না। যে কোনো অবস্থায় চাইলে একটি স্মার্টফোনের মাধ্যমে আপনার হেডফোন ব্যবহার করে আপনার পছন্দের বইটি প্লে করে খুব সাবলীল ও পরিচ্ছন্ন ভাষায় একজন ন্যারেটরের মাধ্যমে শুনতে পারবেন। আপনি যদি একজন ব্যস্ত মানুষ হয়ে থাকেন তাহলে বিশেষ করে কোনো লং জার্নি বা অবসরে আপনি সিম্পলি কিন্তু অডিও লাইব্রেরির মাধ্যমে পছন্দের বইটি একটি অ্যাপস ব্যবহার করে শুনতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে অ্যাপসটি রিভিউ করে আসি। তো বাংলা অডিও লাইব্রেরির জন্য প্রথমেই আমাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যে অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবো। তো আমি প্রথমেই চলে যাবো গুগল প্লে স্টোরে এবং সেখান থেকে আমি অ্যাপটিকে সার্চ করব। অ্যাপসটির নাম হচ্ছে গল্পকথা। তো গুগল প্লে স্টোরে গল্পকথা লিখে সার্চ করলে আপনারা প্রথম যে অ্যাপসটি পেয়ে যাবেন, অর্থাৎ এই ধরনের লোগো সম্বলিত যে অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা, সেটাই হচ্ছে গল্পকথা অ্যাপস। এই অ্যাপসটি মূলত আমাদের অডিও বুক লাইব্রেরি, আমরা এই অ্যাপসটির মাধ্যমেই অসংখ্য বই পড়তে পারবো। তো আমি সিম্পলি প্রথমে অ্যাপসটিকে ইনস্টল করে নিচ্ছি। তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে অ্যাপসটিকে সিম্পলি ওপেন করে দেখব। তো অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন যেখানে আপনাদেরকে আপনাদের ফেসবুক বা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেন গল্পকথার যে মেইন ফিচার সেটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখান থেকে লগ ইন অপশনে প্রেস করবো, দেন আমরা এখান থেকে আমাদের ফেসবুক বা আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেখান দিয়ে বা জিমেইল আছে সেটা দিয়ে আমাদের এটাকে লগ ইন করে নিতে হবে। তো আমি সিম্পলি আমার যে গুগল অ্যাকাউন্ট আছে আমি সেটা দিয়ে এটাকে আমি লগ ইন করে নেব। তো আমার যে অ্যাকাউন্টগুলো আছে তার থেকে আমি একটি অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন গল্পকথা লোডিং নিচ্ছে, আমাদের মূল ফিচারটি এখন সামনে চলে আসবে। তো এখন স্টার্ট অপশন আমরা প্রেস করব। তো আমরা এই মেইন ইন্টারফেসটা কিন্তু পেয়ে গেছি, এখানে কিন্তু অসংখ্য বই রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা কিন্তু প্লে করে শুনতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু সিম্পলি দেখাই যে কীভাবে আপনারা প্লে করবেন, যদি এটা খুব ইজি প্রসেস এটা দেখানোর প্রয়োজন হয় না তারপর আমি দেখাচ্ছি। তো আপনি যেই বইটি পড়বেন সেই বইটিতে সিম্পলি আপনি প্রেস করবেন। তো প্রেস করার পরে বইটির যে কয়টি খণ্ড থাকবে অর্থাৎ যে কয়টি পার্ট থাকবে সেই পার্টগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এই প্রণয় পরিণাম এই বইটির পাঁচটি পার্ট রয়েছে এবং এখানে প্রত্যেকটি পার্টের ডিউরেশন কত আপনারা ডান পাশে দেখতে পারবেন। তো সিম্পলি যদি আমি এখান থেকে বইটি প্লে করি তাহলে এইখানে প্লে অপশন থেকে ক্লিক করলে কিন্তু বইটি প্লে হবে, নিচে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। তাছাড়া আপনি যদি চান যে পার্ট বাই পার্ট আপনি শুনবেন তাহলে আপনি এখানে যে পার্টগুলো আছে সেই যে পার্টে আপনি ক্লিক করবেন সেই পার্টটি কিন্তু প্লে হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা অডিও প্লেয়ার পেয়ে যাব, যেখান থেকে আমরা কিন্তু আমাদের যে বইটি আমরা শুনতে যাচ্ছি সেটা কিন্তু প্লে করে শুনতে পারব। গল্পকার প্রভাত কুমার। তো আপনাদের আমি একটু বইটি প্লে করে শোনাচ্ছি যে আমাদের যে বইয়ের ন্যারেটর তাদের কেমন তারা বইটি পড়ে শোনাবে আপনাকে বা কেমন শোনাবে আসলে ব্যাপারটা, তার জন্য আমি একটু প্লে করে আপনাদের শোনাচ্ছি। গল্প পাঠে অনিরুদ্ধ মুখোপাধ্যায় ও মঞ্জিমা চট্টোপাধ্যায়।
হিন্দু বয়েজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মানিক লাল। প্রতিবেশী বালিকা কুসুমলতার সঙ্গে প্রেমে পড়িয়া গিয়েছে, কবি গাহিয়াছেন। তো আপনারা চাইলে আপনাদের যে বইটি শুনতে ভালো লাগে বা যে বইগুলো আপনাদের পছন্দ সেগুলোকে আপনারা লাভ ইমোজিতে ক্লিক করে আপনারা সেটাও ফেভারিট লিস্টে রাখতে পারেন। দেন আপনাদের ওয়েবসাইটে যে টুলসটি রয়েছে সেইখানে প্রেস করলে আপনারা যে পার্টি বইয়ের যে পার্টি শুনতে চান সেইখানে প্রেস করলে সেটা প্লে হয়ে যাবে। তো এটা ছিল মূল আমাদের অ্যাপসের রিভিউ। আশা করি এই অ্যাপসটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন, বিশেষ করে যারা বই প্রেমী আছেন তারা এই অ্যাপসটির মাধ্যমে বইকে আরও সহজ করে পড়তে পারবেন বা শুনতে পারবেন, যেটাই বলেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছে। তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আরও টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।